শনিবার রাতে করণদিঘি থানা সহ বাস স্ট্যান্ডে করণদিঘি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়। এদিন রাতে গাড়ি এবং বাইক চালকদের অ্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। দুর্ঘটনা এড়াতে এই নাকা চেকিং এর ব্যবস্থা করা হয় বলেই খবর। এদিন পুলিশের তরফে নাকা চেকিং এর পাশাপাশি মোটর বাইকে দুজনের বেশি না নেওয়া, মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা এবং চার চাকা চালানোর সময় সিট বেল্ট লাগানোর পাশাপাশি গাড়ি চালানোর সময় মদ্যপান না করার বার্তাও দেওয়া হয়। এদিন দেখে নেব ট্রাফিক পুলিশের পরীক্ষা পদ্ধতির এক ঝলক। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।